হঠাৎ করে বেড়ে গেছে গিটার বিক্রি, রীতিমতো হট কেকের মতো বিক্রি হচ্ছে বিভিন্ন ভাষার গিটার। কলকাতায় আগের থেকে তিনগুণ বেশি বিক্রি হচ্ছে গিটার, অনলাইন হোক বা অফলাইন কিছুই যেন বাদ পড়েনি, সর্বত্রই গিটার বাম্পার সেল চোখে পড়ছে। শুধু ভারত নয়, বিদেশ থেকেও অর্ডার আসছে গিটার। কিন্তু কেন আচমকা এতটা বিক্রি বেড়ে গেল গিটার? কোনো রাজনৈতিক দলের আয়োজন না হলেও কলকাতায় এখন প্রস্তুতি একেবারে তুঙ্গে, লক্ষ কণ্ঠে গীতা পাঠের। আগামী 24 ডিসেম্বর কলকাতায় ভগবত গীতা পাঠের এই অনুষ্ঠান হতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 1 লক্ষ গীতা আবৃত্তি করার প্রয়াস নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছে। সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, 3টি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া মেগা গীতা পাঠ অনুষ্ঠানের আগে শহরে ভগবদ গীতার প্রতিলিপি বিক্রি 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 1 মাসে হঠাৎ করেই বেড়েছে ভগবদ গীতার বিক্রি, বিভিন্ন ভাষায় গীতার কপি হট কেকের মতো বিক্রি হচ্ছে। 1 নভেম্বর ও 1 ডিসেম্বর মাসে কলকাতায় আগের চেয়ে 3 গুণ বেশি বিক্রি হচ্ছে গীতা, অনলাইন হোক বা অফলাইন গীতার বাম্পার সেল সর্বত্রই চোখে পড়ার মতো। গোরখপুরে গীতা প্রেসের মতে, তারা কলকাতায় তাদের শাখা থেকে গত 1 মাসে বাংলা গীতার 55,000 কপি বিক্রি করেছে। হিন্দিতে গীতা বিক্রি হয়েছে প্রায় 34,000। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের তুলনায় গীতার বিক্রি প্রায় 3 গুণ বেড়েছে। শুধু বয়স্করাই নয়, তরুণদেরও গীতা পাঠে আগ্রহ বাড়ছে। গীতা প্রেসের ম্যানেজার আনন্দ লড়িয়ার মতে, শহর ও সারা বাংলায় কলকাতা গীতার বিক্রি 3 গুণ বেড়েছে। একটি কারণ হলো 24 ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠান হবে, এছাড়াও ধর্মের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, গীতা বিক্রির পরিমাণ বেশি হবার পেছনে অন্যতম কারণ। গীতা প্রেসের ম্যানেজার আনন্দ লড়িয়া কি বলছেন শোনাবো আপনাদের। দেখছি লোকের মধ্যে অনেক উৎসাহ আছে, বিভিন্ন প্রান্ত থেকে লোক আমাদের কাছে গীতা নিতে আসছে, সবাই ওই 24 ডিসেম্বরে ওখানে পার্টিসিপেট করবে। আর আমাদের গীতা বাংলা গীতা সেল 3 গুণ বেড়ে গেছে, মোটামুটি 55,000 মতন এখন বিক্রি হচ্ছে। আর হিন্দি গীতাও 3 গুণ মতন বেড়ে গেছে, হিন্দি গীতা এখন 32,000 মতন সেল হচ্ছে মাসে। আর এই হিন্দি গীতার বিক্রিটা আপনার বা ওটা সেপ্টেম্বর অক্টোবরে কীরকম ছিল? সেপ্টেম্বর অক্টোবরে কম ছিল, আরও 3 গুণ কম ছিল, হ্যাঁ এখন অনেক বাড়া হয়ে গেছে। আমাদের তো অল ইন্ডিয়া স্টল আছে, রেলে স্টল আছে, প্রত্যেক সিটিতে দোকান আছে, তো স্পেশালি এই প্রোগ্রামের জন্য পশ্চিমবঙ্গে প্রত্যেক প্রান্তে সেল বেড়েছে, আর পশ্চিমবঙ্গের গ্রাম থেকেও লোক চলে আসবে, আর অনেক সাধু মহাত্মা সন্ত অল ওভার ইন্ডিয়া থেকে এই কার্যক্রমে পার্টিসিপেট করতে আসবে। একজন বই বিক্রেতা, তিনি কি বলছেন, তার কি বক্তব্য, আসুন সেটাও এবার শোনাই আপনাদের। একটু বেড়েছে, আগে প্রতি বছরই বাড়ে গীতা, এই টাইমে গীতা বেড়েছে, এবার অনেকে বেড়েছে, যেহেতু এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তাতে তো মানুষের মনে কিছুটা একটা এফেক্ট করছে, সেই জন্য হয়তো গীতার সংখ্যাটা একটু কিছু অন্য বছর বাড়ার কারণটা কি? গীতা জয়ন্তীর জন্য গীতা বাড়ে, প্রতি বছরই বাড়ে, গীতা জয়ন্তী হয় প্রতি বছরে, গীতা জয়ন্তী একটা অনুষ্ঠান হয়, সেই গীতা জয়ন্তী অনুষ্ঠানেই তো গীতার চাহিদাটা বাড়ে। কিন্তু এবারে কি আর একটু বেশি? সেই তুলনায় একটু বেশি হচ্ছে, মূলত সব ভাষাতেই সব ভাষাতেই গীতা পাওয়া যায়, সব ভাষাতেই গীতা বিক্রি হচ্ছে। কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি, আসুন এবার সেটা দেখে নিন। প্রতি বছর এই সময়টাতে অর্থাৎ ডিসেম্বর মাসে গীতা জয়ন্তীর আগে প্রত্যেক বছরই দেখা যায় যে গীতা পাঠের এবং সেই সঙ্গে গীতার যে কপি বা বই কেনার একটা ঝোঁক বাড়ে। কিন্তু এই বড় অনুষ্ঠানের আগে কলকাতার সবথেকে বড়
বই বাজার অর্থাৎ বইপাড়া কলেজ স্ট্রিট, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে গীতা কেনার ঝোঁক বাড়ছে, বহু মানুষ নিত্য আসছেন। আমরা এই মুহূর্তে কলেজ স্ট্রিট পাড়ায় এসেছি এবং যে দোকানে মূলত এই গীতা বিক্রি হয় এরকম একটি দোকানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি একাধিক ভাষা, বাংলা, সেই সঙ্গে হিন্দি এবং সেই সঙ্গে ইংলিশ, এই সমস্ত ভাষায় গীতার যে কপি সেগুলো রাখা রয়েছে। ফি বছর কলেজ স্ট্রিট হলো ভারতের পাশাপাশি এশিয়ার বৃহত্তম বই বাজার এবং সমগ্র বিশ্বের বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার, যেখানে রাজ্য জুড়ে মানুষ প্রতিদিন নতুন নতুন পুরনো বই নিয়ে আসে। কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা তারা কি বলছেন? তারা বলছেন যে তারা কলেজ স্ট্রিটের বইয়ের বাজারে সমস্ত ভাষার গীতার প্রতিলিপিগুলির একটি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করছেন, সেটা হোক বাংলা, হিন্দি বা ইংরেজি। কলেজ স্ট্রিটের বইপাড়া তার একজন বিক্রেতা বলছেন, বছরের এই সময় ভগবদ গীতার প্রতিলিপির বিক্রি বেড়ে যায়, কারণ অনেক লোক গীতা জয়ন্তী উদযাপন করে। এই সপ্তাহের সবচেয়ে বিশেষ একাদশীগুলির মধ্যে একটি হচ্ছে এবং এটি মোক্ষদা একাদশী নামে পরিচিত, শনিবার 23 ডিসেম্বর পালিত হবে। এদিন গীতা জয়ন্তীও পালিত হবে। ভগবদ গীতা একমাত্র ধর্মগ্রন্থ যার জন্মবার্ষিকী পালিত হয়। কলেজ স্ট্রিট বুক মার্কেটের বিক্রেতারা বলছেন যে তারা 24 ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা ইভেন্টের কারণে ভগবদ গীতার প্রতিলিপিগুলির বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি লক্ষ্য করেছেন। প্রথমে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগদানের কথা থাকলেও বুধবার জানানো হয় যে তিনি ব্যস্ততার কারণে আসতে পারছেন না। হঠাৎ করেই বেড়ে গিয়েছে গীতার বিক্রি, রীতিমতো হটকেকের মতো বিক্রি হচ্ছে, বিভিন্ন ভাষার গীতা বিক্রি হচ্ছে। কলকাতায় আগের থেকে 3 গুণ বেশি বিক্রি হচ্ছে গীতা, অনলাইন অফলাইন সব জায়গাতেই কিন্তু বেড়ে গিয়েছে গীতার বিক্রি। 1 লক্ষ গীতা আবৃত্তি করার প্রয়াস নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছে। সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ 3টি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে এবং কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া মেগা গীতাপাঠ অনুষ্ঠানের আগে শহরেই ভগবদ গীতার বিক্রির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আপনাদেরকে একবার শোনাবো যে কি বলছেন গীতা প্রেসের ম্যানেজার, শুনুন তার বক্তব্য। আনন্দ লড়িয়া দেখছি লোকের মধ্যে অনেক উৎসাহ আছে, বিভিন্ন প্রান্ত থেকে লোক আমাদের কাছে গীতা নিতে আসছে, সবাই ওই 24 ডিসেম্বরে ওখানে পার্টিসিপেট করবে। আর আমাদের গীতা বাংলা গীতা সেল 3 গুণ বেড়ে গেছে, মোটামুটি 55,000 মতন এখন বিক্রি হচ্ছে। আর হিন্দি গীতাও 3 গুণ মতন বেড়ে গেছে, হিন্দি গীতা এখন 32,000 মতন সেল হচ্ছে মাসে। আর এই হিন্দি গীতার বিক্রিটা আপনার বা ওটা সেপ্টেম্বর অক্টোবরে কীরকম ছিল? সেপ্টেম্বর অক্টোবরে কম ছিল, আরও 3 গুণ কম ছিল, হ্যাঁ এখন অনেক বাড়া হয়ে গেছে। আমাদের তো অল ইন্ডিয়া স্টল আছে, রেলওয়ে স্টল আছে, প্রত্যেক সিটিতে দোকান আছে। তো স্পেশালি এই প্রোগ্রামের জন্য পশ্চিমবঙ্গে প্রত্যেক প্রান্তে সেল বেড়েছে, আর পশ্চিমবঙ্গের গ্রাম থেকেও লোক চলে আসবে, আর অনেক সাধু মহাত্মা সন্ত অল ওভার ইন্ডিয়া থেকে এই কার্যক্রমে পার্টিসিপেট করতে আসবে। সমস্ত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।